ভালো লাগছে পায়খানা করে, শান্তি হচ্ছে। এক নাম্বার পেচ্ছাপটা লাল রঙের হতো, এখন পেচ্ছাপটা একদম আপনার পুরো পরিষ্কার। হ্যাঁ, দু নাম্বার আমি এই মাত্র ওনার বিপি চেক করলাম, বিপি 100% নর্মাল, 122/82 ওনার বিপি, এবং ওনার অক্সিজেন স্যাচুরেশন আমি এই মাত্র টেস্ট করলাম 100/100, মানে শরীরে ফুল অক্সিজেন ওনার শরীরে যাচ্ছে। এবং ওনার পায়ের এই জায়গাটায় ক্যান্সার হয়েছে ফিমারে, তো উনি এই পাটাকে কেন নড়াতে পারছেন না, পায়ের পা একদম ফুলে গেছে। তো এই পাটা আগামী দিনে আরো ফোলা ছিল, আজ থেকে 3 দিন আগে আরো ফোলা ছিল, এটা আস্তে আস্তে কমছে। তো আজ এই 3 দিন এটা ব্যবহার করে আপনার মনের মধ্যে কি বিশ্বাস জন্মাচ্ছে, যে ভুবনেশ্বরে যে ট্রিটমেন্ট করছিলেন তাতে সুস্থ হবেন, নাকি এইটা খেয়ে গেলে সুস্থ হয়ে যাবেন, কোনটা? তাহলে ভাবতে পারছেন আমাদের শরীর দরকার নিউট্রিশন, বাট ওনার বডিতে বারবার পড়ছে অ্যালোপ্যাথি মেডিসিন আর কেমোথেরাপি, যাকে বিষ বলে আমরা জানি, যাকে আমরা ড্রাগ বলে জানি, সেটা ওনার বডিতে পড়ছে। এবং ওনার চুলের কি হালাত দেখুন, পুরো চুল উঠে চলে গেছে। একটা লেডিসের যদি চুল চলে যায় তার কত বড় সম্মানের ব্যাপার, কতটা খারাপের ব্যাপার, আপনারা জাস্ট কল্পনা করুন, ইমাজিন করুন, যে এই ওমেগা 6 ওমেগা 3 যদি আমাদের বডিতে রেশিও ঠিক না থাকে তাহলে ইনার মতো অবস্থা হবে। এবং WHO আমাদেরকে বলে দিয়েছে 2025 সাল পর্যন্ত এই ধরনের ক্যান্সার ঘরে ঘরে চলে যাবে। তাই আপনাদের সামনে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই ভগবানের কাছে জেঠিমার নামে একবার প্রার্থনা করুন, উনি যেন একবার হাওয়ার হাঁটতে পারে। এক মাস পর আমার বিশ্বাস যে উনি বাইরে গিয়ে হাঁটতে পারবেন, যেটা কখনোই সম্ভব হতো না। তো অসংখ্য ধন্যবাদ জেঠিমা, আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, আগামী দিনে আপনি সমস্ত কাজ করতে পারবেন, প্রভুকে ডাকুন সব কিছু করতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ, নেক্সট এক মাস পর আমি যখন উড়িষ্যায় আসবো আপনাদেরকে ফের দেখাবো। 3 দিনের রেজাল্ট দেখলেন আর এক মাসের পর রেজাল্ট দেখবেন উনি হাঁটছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ফের দেখা হবে নেক্সট কোন রেজাল্ট, মিরাকল রেজাল্টে। থ্যাংক ইউ ভেরি মাচ।